ঈদের সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের, আহত চারজন। ঈদের সকালে পথ দুর্ঘটনা এবং সেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের, আহত চারজন। পথ দুর্ঘটনায় মৃত্যু দুজনের। এদিন সকালে যশোর রোডে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। যশোর রোডের এয়ারপোর্টগামী রাস্তার বিটি কলেজের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ওষুধ বোঝাই একটি ট্রাক এবং সেখানেই এই দুর্ঘটনা ঘটে। ঈদের সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু দুজনের, আহত চারজন। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, কিভাবে ঘটল এই দুর্ঘটনা? আজকে সকালবেলা ভোর 5টার সময় কিন্তু যেটা জানা যাচ্ছে যে দুটি গাড়ি কিন্তু এয়ারপোর্টের দিকে আসছিল এবং তার পাশাপাশি সেই গাড়ি থেকে একটি গাড়ি অর্থাৎ একটি 407 গাড়ি সেটা ইউটার্ন করছিল এবং তার পাশাপাশি একটি পণ্যবাহী গাড়ি এবং সেটা কিন্তু এয়ারপোর্টের দিকে আসছিল এবং সেই ইউটার্ন করার সময় কিন্তু সজোরে ধাক্কা মারে আরেকটি গাড়িকে এবং সেই ডিভাইডার উল্টে কিন্তু অন্য রাস্তায় গিয়ে পড়ে এবং তারপরে কিন্তু ঘটনাস্থলে কিন্তু গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং গাড়ির ভিতরে যে চালক এবং সহচালক দুজনেই ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এছাড়াও কিন্তু আগে অন্য গাড়ির যারা চালক ছিলেন এবং সেই গাড়িতে চারজন ছিল এবং তারা গুরুতর আহত হয় এবং তাদেরকে কিন্তু বারাসাত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় আহতের সংখ্যা প্রায় 4 এবং মৃতের সংখ্যা 2 এবং যারা মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে একজনের বাড়ি হচ্ছে বনগাঁতে এবং আরেকজনের বাড়ি কিন্তু খোঁজ পাওয়া যায়নি এবং এই ঘটনার তদন্তে নেমেছে বিমানবন্দর থানার পুলিশ এবং তারা সমস্ত ঘটনা কিন্তু খতিয়ে দেখছে এবং এই মুহূর্তে সেই গাড়ি দুটোকে কিন্তু এয়ারপোর্ট থানার সামনে নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ। আজ সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের, আহত চারজন। এদিন সকালে যশোর রোডে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। যশোর রোডের এয়ারপোর্টগামী রাস্তায় বিটি কলেজের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ওষুধ বোঝাই একটি ট্রাক। দ্রুত গতিতে লেন পরিবর্তন করে বারাসাতগামী রাস্তায় ঢুকে পড়ে এবং সেই সময় অপর দিক থেকে আসা একটি ছোট পণ্যবাহী গাড়িকে ধাক্কা মারে। এর পাশাপাশি আরও একটি পণ্যবাহী গাড়ি ওই ছোট পণ্যবাহী গাড়িটিতে ধাক্কা মারে। এর ফলে ছোট পণ্যবাহী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। আহত হয়েছেন এই ঘটনায় চারজন এবং মৃত্যু হয়েছে এই পথ দুর্ঘটনায় দুজনের।